সুপ্রিয় সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চার দশমিক দুই থেকে গুরুত্বপূর্ণ একটা ভাগ অঙ্ক করাতে যাচ্ছি এবং এই ভাগ অঙ্কগুলো আমরা তোমাদের অন্য ধরনের করে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা খুব সহজেই এই ভাগ অঙ্কগুলো বুঝতে পারো তো একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই তুমি এই ভাগ অঙ্কগুলো বুঝতে পারবা তোমাদের ক্লাস সেভেনের বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু ভাগ করতে ব্যর্থ হয় তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভাগ যদি মনোযোগ সহকারে করো আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো ভাগ অঙ্ক রয়েছে আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে তো চলো আমরা শুরু করছি দেখো আমরা এই রাশিটা দ্বারা এই রাশিকে ভাগ করব। তো এই রাশি দ্বারা এই রাশিকে ভাগ করার জন্য তোমাকে কি কাজ করতে হবে প্রথমে এই রাশির প্রথম পথ হচ্ছে এখানে ফোর এ তো প্রথমটা দিয়ে এই রাশির প্রথম পথটা হচ্ছে কত বারো এ তো ফোর এ দিয়ে টুয়েলভারকে আমরা প্রথমে ভাগ করে নিব এবং ভাগ করব ভাগ করে আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে কী বলে ভাগ করে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে ভাগ ফল সেই ভাগ ফল যখন আমরা পাবো তখন ভাগ ফল দিয়ে এটা পুরোটাকে আবার কি করতে হবে গুণ করতে হবে তো গুণ এইভাবে করে তোমাকে করে যেতে হবে তো দেখো আমরা ডাইরেক্ট দেখাচ্ছি ফোরে দিয়ে বারো স্কোরকে প্রথমে ভাগ করবো তো প্রথম পদ দ্বারা প্রথম পথকে ভাগ করব। তাহলে ফোর দিয়ে বারোকে ভাগ করলে আসবে তোমার থ্রি আর এখানে আছে এ স্কের এখানে আছে এ তাহলে তোমরা জানো যে ভাগের বেলায় ফাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এ আছে এখানে দুইটা এখানে আছে একটা তাহলে দুইটা থেকে একটা চলে গেলে আর থাকবে একটা তাহলে আমরা ফোরে দিয়ে টুয়েলভ স্কেরকে ভাগ করলে কত পেয়েছি থ্রি এ পেয়েছি ঠিক আছে এখন দেখো এই যে ভাগ ফলটা পেয়েছি এই বাক দ্বারা তোমাকে আবার কি করতে হবে এই ফোর মাইনাস এইটকে গুণ করতে হবে ঠিক আছে বাকফল দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে গুণ করো হ্যাঁ থ্রি দিয়ে ফোরকে গুণ করলে হবে তিন চারে বারো এখানে একটা এখানে এ আছে তাহলে হবে তোমার এ স্কোয়ার তারপর তোমার এখানে আছে তিরি এর এক আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস এ দিয়ে এইটকে যদি আমরা গুণ করি তিন তিন আটে চব্বিশ চব্বিশ এ এখানে একটা আছে এখানে তো নাই একটা এখানে বসবে তো আমরা লিখে নিলাম লিখার পর আমাদের কী করতে হবে বিয়ে করতে হবে তো বিয়ে করার সিস্টেমটা হচ্ছে এখানে আছে মাইনাস আমরা এখানে এর নিচে দিব প্লাস এবং এখানে এই বারো স্কেয়ার এর আগে কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন না থাকলে কিন্তু প্লাস ধরতে হয় ঠিক আছে বারো স্কেয়ার এর আগে কোনো চিহ্ন নাই না থাকলে এখানে কী ধরতে হবে প্লাস ধরতে হবে তাহলে এখানে প্লাস হলে এখানে কি এখানে কি চিহ্ন হবে মাইনাস হবে ওকে তাহলে এই যে বারো স্কেয়ার এর আগে এখন ধরতে হবে মাইনাস আর চব্বিশ এর আগে ধরতে হবে এখন কি প্লাস বিয়োগ করার সময় চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হয় ঠিক আছে তো এখানে চব্বিশ এ এর আগে হবে প্লাস আর বারো এস কে এর আগে হবে মাইনাস এই চিহ্নটা ঠিক আছে বিয়োগ করার ক্ষেত্রে নিচের রাশি নিচের রাশিটার বিপরীতে চিহ্নগুলো বসাতে হয় তো এখানে মাইনাস তোলে এখানে প্লাস বসেছি এখানে প্লাস সেই জন্য আমরা এখানে মাইনাস বসিয়েছি এবং নিচের চিহ্নগুলো কিন্তু এখন ধরতে হবে অর্থাৎ বারো এস কে এর আগে আছে তোমার এই মাইনাসটা আর চব্বিশে এ এর আছে প্লাস তাহলে এখানে এই বারো উপরের বারো এস এর এর আছে প্লাস এবং নিচে বারো এস এর এর মাইনাস তাহলে এই যে প্লাজা ম্যানস এটিটা খাটাখাটি এখন দেখো চব্বিশ এ এর আগে তোমার কি প্লাস এবং এইটা এর আছে মাইনাস তাহলে প্লাজাম্যান্সে হচ্ছে কি মাইনাস তাহলে চব্বিশ থেকে আট গেলে হচ্ছে তোমার কত ষোলো ষোলো এ তো এখানে এই ষোলো এ এর আগে কি বসবে তোমার বসবে প্লাস কেন কারণ এই যে চব্বিশ এ এটা হচ্ছে তোমার বড় সংখ্যা এই বড় সংখ্যার আগে চিহ্ন ছিল প্লাস ছিল সেই জন্য এখানে এ সিক্সটিন এ এর আগে কি বসবে তোমার কি প্লাস এখন আসো আর কি আছে মাইনাস থার্টি টুটা আমরা এখানে নামাবো এখন কি করব। এই যে এখন বিয়োগ করে আমরা যেটা পেয়েছি সিক্সটিন এ মাইনাস থার্টি টু এই যে এখন কী করতে হবে এই রাশির প্রথম পথ হচ্ছে ফোর এ এটা দ্বারা আমার এখানে সিক্সটিন একে আবার ভাগ করে নিতে হবে তো ভাগ করার আগে চিহ্নের কাজগুলো করতে হবে যেমন ধরো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস তো এরপর ফোরে দিয়ে তোমার সিক্সটিন আগে যদি ভাগ করি তাহলে ফোর দিয়ে সিক্স সিক্সটিনকে ভাগ করলে তোমার হবে চার চারে ষোলো চার এখানে একটা এখানে একটা ভাগ করলে এ এ চলে যাবে তাহলে আমরা এখানে বাক কত পেয়েছি এখন বাকফল ফল পেয়েছি প্লাস ফোর এই প্লাস ফোর দিয়ে তোমার আবার ফোর মাইনাস এইটকে গুণ করতে হবে অর্থাৎ যতবার তুমি ভাগ ফলটা পাবো ভাগ দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে এখন তুমি ফোর পেয়েছ এখানে আছে প্লাস প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাস হচ্ছে এখানে প্লাস হবে তাহলে ফোর এবং ফোরে গুণ করলে হবে চার চারটে ষোলো এবং একটা এ আছে এটা বসবে এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস চার দিয়ে আটকে গুণ করলে চারটে হচ্ছে কত বত্রিশ ঠিক আছে তাহলে এখন একটা থেকে একটা বিয়োগ করতে হবে এখানে আছে মাইনাস আমরা এখানে দিব প্লাস এখানে আছে প্লাস আমরা এখানে দিব কী মাইনাস এখন দেখো তোমার এই সিক্সটিনে এর আগে আছে প্লাস আর এই সিক্সটিনে এর আছে কী মাইনাস এই নিজের চিহ্নটা বিয়োগ করার সময় এখানে তুমি যে চিহ্নগুলো পরিবর্তন করে বসাবে এই চিহ্নগুলোই ধরে নিতে হয় অর্থাৎ সিক্সটিনে নিচেরটা সিক্সটিনে এর আগে আছে তোমার মাইনাস আর থার্টি টু এর আগে আছে প্লাস তাহলে এই একটা সিক্সটিন এর আগে আছে প্লাস আর এখানে এই এর আগে আছে কি মাইনাস তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি এখানে থার্টি টু এটার আগে আছে মাইনাস এবং এই থার্টি টুর আগে ধরতে হবে কি কোনটা নিচের নিচের চিহ্নটা প্লাস এবং প্লাস মাইনাসে কাটাকাটি তাহলে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে কিছু যদি না থাকে তাহলে এক্ষেত্রে শূন্য থাকবে আমার বাক ফল হচ্ছে কত তোমার থ্রি এ প্লাস ফোর এটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ দেখো এই ধরনের আরও অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবা এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে আশা করছি তোমাদের অনেক উপকার হবে এবং যদি এই অঙ্ক ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের কথা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অধ্যায় থেকে তোমাদের সমস্যার সমাধান করতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য